সতর্ক সচ্ছা আল্লাহ তালা আজকের এই নিষেধাজ্ঞা প্যানেলের পরিচিত অনুষ্ঠানে উপস্থিত সব কিংবদন্তি বাংলাদেশে যাদের পাশে বা যাদের মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। শিল্পী হিসাবে নগণ্য একজন মানুষ আমি, এদের নখের যোগ্যতা আমি রাখি না। একজন মানুষ কি বিশাল বিশাল তাদের অর্জন, তাদের নাম বলা শেষ করা যাবে না। আমি এই মঞ্চে তারকায় আজকে মনে করেছি সমস্ত তারার আলোয় আলোকিত পুরা মঞ্চ নেয়। আমি একটা কথা বলবো, করোনা আবার আসন্ন, আবার লকডাউন, আবার হয়তো বা আপনারা কেউ মারা যাবেন, কে নেবে আপনার লাশ কাঁধে? নিশ্চয়তা আছে যে কেউ আপনার লাশ কাঁধে নিয়ে আপনাকে কবর পর্যন্ত দাফন করবে? নাই। সাদেক বাচ্চু লাশটা যখন তার পিতৃদের নিয়ে কাঁপতেছিল, আল মারকাজুল নিয়ে মিশর সভাটা তারা জায়দ খান গোসল করিয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ছিল না। আমি অনেক সিনিয়রকে দেখেছি ক্লাসে, বলে তোমার বউ বাচ্চা নেই, তোমার মরার সব নেই, আমরা পারবো না। সেই মানুষগুলি আজকে নির্বাচনে প্রার্থিতা করতে এসছে। মানুষ যখন ঘরবন্দি, গাজীপুরে মাকে জঙ্গলে ফেলে গেল তার ছেলেরা, পরদিন তার সেখানকার যিনি ভূমি অফিসার তাকে উদ্ধার করলো, আর সেই দিন আমরা কবি আবার লাশ কাঁধে নিয়ে মিশা ভাইয়ের আমি বনানীতে হেঁটে যাচ্ছি, আমার এই কাঁধটা মনে হয় এখনো ব্যথা। আমার আমি এখন এটি আমার বাবা মারা গেছে, এক বছর হয়নি, আমার বাবা মারা যাওয়ার চার দিন আগে বছর হওয়ার আগে আমার মাটা চলে গেল করোনা। হাসতে হাসতে ভালোবাসার জায়গায় হয়ে গেছে, এই জন্য এত শত্রু যে সমিতিতে আমি এসে দেখছি নিজের টাকা দিয়ে গেটে ফেলাক্সে এসে চা খেতে হয়, সেখানে এখন দুইটা কফি মেশিন থাকে, মিশা যায় পুরো পরিষেবার অবদান, তিনটা ফিরিশ সমিতিতে 21টা লাইট জ্বলে, এই শিল্পী সমিতিতে আমরা করেছি। অনেকের চক্ষু হয়ে গেছে এত কাজ করে। করোনাকালীন যখন লকডাউন ছিল, এফডিসির 11টা কুকুর আছে না খেয়ে শুকিয়ে গেছে, সেই কুকুরগুলোকেও দিয়ে রান্না করে করে নিয়ে কুকুরগুলোকে খাইয়েছি আমি আর জয় প্রতিদিন। যদি একটা মিথ্যা বলি, আমার বাবা মা কবরে, আত্মা তাদের শাস্তি না। আমি জীবনটা দিয়ে দিচ্ছি শিল্পীদের জন্য, বিনিময় আজকে অবহেলা গালি মানুষের, আমাকে খুনি সাজানো হচ্ছে একটা নির্বাচনকে কেন্দ্র করে। আমার বোন একটাই, যার কাছে আমি মানুষ হয়েছি, সে ক্যান্সারে আক্রান্ত, এই বোনটার কাছে বড় হয়েছি। আমার বোন চুমু দেয় আর বললো, ভাই তুমি এখান থেকে ফিরে আসো, তোমাকে হারাতে চাই। হারাতে একটার সময় আমাকে মার্ডার কেসের আসামি বানানো হইলো এই নির্বাচনকে কেন্দ্র করে। এখান থেকে লোক পাঠিয়েছে শিমুর বাসায়, শুধু বলেছে একবার শুধু আপনারা জায়দ খানের নাম বলেন যে আমরা জায়দ খানকে সন্দেহ করছি, আপনাদের যা লাগে দেবো। এই মানুষগুলো এর জন্য দুই বছর কি জীবনটাকে উৎসর্গ করে গেল? আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন, কার বাসায় শিল্পী সমিতির একটা প্যাকেট পৌঁছে নাই, কার বাসায় একটা রূপচাঁদা তীরের তেল পৌঁছে নাই, আপনাদের লাগে না পাঠিয়েছি, কার বাসায় আমি গরু জড়াই করে মাংস পাঠাইনি পরে? আমি তো চুপ করে থাকতে পারতাম, আমি আজকে কাজ কম করলে আমার দুর্নামও কম হতো। অনেক কাজ করেছি, আজকে অনেক দুর্নাম, অনেক সংগঠন আমাকে চেপে ধরার চেষ্টা, আমাকে মিশাবাইকে বয়কট, কিছু শিল্পী নাম ধরে লোককে পিসির গেটে দাঁড়িয়ে মুখোশ পরে আমাদের পদ দেখছেন, কিছু মেয়ে বলে রাত দুইটার সময় রাজায়তের রিক্সা থেকে নেমে গেছে, আমরা দেখেছি ও খুন করেছে, কাঁদতে কাঁদতে বলতেছে তুই মারতি, হাত পা ভাঙতি, তুই মার্ডার করলি কেন? এই নির্বাচনকে কেন্দ্র করে এই শিল্পী সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই সিনেমার জন্য এসেছিলাম এখানে আপনাদের সেবা করার জন্য। আপনাদের মধ্যে যদি মানুষত্ব থাকে, আপনারা যদি মুসলমান হন বা হিন্দু হন, আপনি বলেন করোনাকালীন সময়ে এতবার জীবনের ঝুঁকি নিয়ে কতবার আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে কতবার এই পুরো কমিটি আমরা পৌঁছে দিয়েছি জীবনের ঝুঁকি। আমার বোনের কাছে আমি মানুষ হয়েছি, আমার বোনের যেটা বাচ্চা আছে, বোন আমাকে বলেছে তুমি আমার বাসায় এসো না, আমার জামাইয়ের কাছে, আমি স্বাভাবিক আমি বোন দুলাভাই, দুলাভের কাছে থাকি, দুলাভাই তাকে বকে তোমার ভাই আমার যে মেয়ে দুটো ছেলে মেয়ে দুটো শেষ করে ফেলবে, এখন নাইলে করোনা কিছু না, একজনের মুখ দেখা বন্ধ, লাঠি দিয়ে আর একজন আর একজনের খাবার পাঠাচ্ছে সন্তান, আমরা করেছি, এ আমার অপরাধ ছিল আর কিচ্ছু না। আমাকে যদি কেউ হাত তুলে বলতে পারে যে জায়দ এই অন্যায়টা করেছে শিল্পীদের জন্য, আমি এখান থেকে মাথা নত করে উঠতে করে আপনাদের সেবা করার থেকে আমি শিল্পী সমিতির থেকে চলে যাব।
আমার মা বাবা সবাই বকে আমাকে, শিল্পী সমিতি শিল্পী সমিতি করে শেষ হয়ে কিছু বললি না, এদিকে আপনারাও বকেন, কই যাবো আমি বলে আমার কাজ আমার অপরাধ। মিশে ভাই ভাবি না আমেরিকাতে, মিশে ভাই যায় না, ভাবি বলে যে তুমি তোমাকে আনতে চাচ্ছি আমার শেষ হেরে দাও, তুমি শিল্পী সমিতি নিয়ে থাকো, তোমাকে দেখে আমার যেতে মন চায় না, তোমাকে একাকে ফেলে যাবো, রাত্রে একটা ফোন চিৎকার, আঙ্কেল বাবা মরে গেছে কেউ মেয়ে ঠিক করবো, হাফ প্যান্ট করে দৌড় দিচ্ছি সেই রাত একটাই, গিয়ে অসীম ভাইয়ের ছেলে রাস্তায় মাথা নিচু করে বসে আছে, শাহাবুদ্দিন মেডিকেলের সামনে কেউ নেই, লাশটা পড়ে আছে, সেই লাশ থেকে হাসপাতাল থেকে ছাড়াইলাম, মিশা ভাই আসলো রাতে হাসপাতালে আজাদ মসজিদে গিয়ে সারা রাত বসে গোসল করাইলাম, ওয়াসিমের অনেকগুলো আংটি পড়তেন, আংটি খুলেছি নিজের হাতে, গোসল করিয়ে রেখে আসছি ফ্রিজিং গাড়িতে, সকালে গিয়ে জায়গা রেডি করে দাফন করিয়েছি, আমি কিছুই করিনি, আমি আপনাদের ছেড়ে যাই নাই, কিন্তু আমি আমার মাকে হারিয়েছি, মেয়ের বাবাকে হারিয়েছি, আপনাদের গিয়ে থাকতে চেয়েছি, আমি তো মেয়েতেই এখন আমার ভাই বোনরা বিয়ে করেছে সংসার আছে, আমি তো আমার তো সংসারও নেই, আমার মা যা মারা যাওয়ার পরে আমি তো মাকে ফিল করবো, মাকে নিয়ে কাঁদবো, মাকে নিয়ে সেই ছবির মধ্যে বুঝে সময় পাইলাম না, এই নির্বাচনকে নিয়ে, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া হতেই পারে, এরপর যে নোংরামি গালি গালাজ এগুলো নিয়ে সমাজে কিভাবে বেঁচে থাকবো বলে, নির্বাচন তো আপনি বলেন আমার মুখ থেকে বা আমাদের প্যানেলের মুখ থেকে কোনো গালি গালাজ হয়েছে, আমি নির্বাচন একবার করতেই চেয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম, মিশা ভাই বলে তুমি চলে গেলে কালকে টিকিট কাটবে আমেরিকা, দীপ জলদে বলে তুই না থাকলে দেখার কেউ নেই, যাই না রোজিনা পা অঞ্জনা পা অরুণা দি কে করতে চায় না, সেই জন্য হচ্ছে তুমি বললাম যে আপনি আমি বলি এই সমিতি কি হবে, লাইট গুলো জ্বলবে না বন্ধ হয়ে যাবে, সুন্দর রসু সব নষ্ট করে ফেলবে, মানুষগুলো তো ভালোবাসে না, যা আসবে আমাদের কাজগুলোকে মিলান করতে আর কিচ্ছু না, অন্য সংগঠনের লোকগুলো শিল্পী সমিতির নেতৃত্ব নিয়ে চিন্তা করতেছে, আমার বউ আমার হাজবেন্ড ভাইয়ের সংসারে ঝামেলা, কিন্তু তারা নিজেরাই ঠিক করবে, যখন পাশের বাড়ির লোক এসে ঠিক করতে চাইবে তখন তাদের মধ্যে ঝামেলা বাড়তেই থাকবে, তারা তো সমিতির এই কার্যক্রম দেখে পিছন থেকে টানতেছে সমিতিকে নষ্ট করার জন্য আর কিচ্ছু না, অনেকে মিথ্যা কথা বলে, লোকজনকে শিল্পী নামদারি লোকজনকে দিয়ে মিথ্যা কথা বলায়, আপনাদের সামনে প্রশ্ন রাখি, একটা কথা বলেন আপনারা শিল্পী, আমি কি করেছি আপনাদের, কোনোদিন একটা কারোর সাথে মাথা উঁচু করে কথা বলেছি কি, কোনোদিন কারোর সাথে ব্যাটবি করেছি, বলেন আজ পর্যন্ত যে এটা আমার ফ্যামিলি শিক্ষা দেয়নি, আমার মা রত্নগর বা গোল্ড মেডেল পাওয়া আমার চারটা ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, আমার বাবা মা এটা শিখায়নি যে বড়দেরকে সম্মান করবো না ছোটদেরকে স্নেহ করবো না, হয়তো আমার 20টা কাজ করেছি 2টা ভুল করেছি, যে কাজ করে সেই তো ভুল করে, জেনে শুনে অন্যায় কখনো করিনি, সমিতিটাকে ভালোবাসছি, সমিতিটাকে সারাদিন গাছ লাগানো ভালো একটা রুম হবে এনে ধরা এনে আনা শুরু করছি আপনাদের জন্য, আমি তো সারাদিনে চেয়ারের জন্য আসিনি, চেয়ার সারাদিনের জন্য না, কিন্তু আজকে যে মিথ্যা অপবাদ পল্টনে আমার জন্য ব্যানার ছাপাতে দেওয়া হয়েছে রাত্রে, জায়েদের গ্রেপ্তার চাই, মোহাম্মদপুরে 2000 হ্যান্ডবিল ছাপাইছে শুধু রাতের মধ্যে, আপনাদের দোয়ার আল্লাহ ভালোবাসে, রাতের মধ্যে যদি এই আসামি অ্যারেস্ট না হইতো সকালে ডিসির গেটে বসে যেত, জায়েদ জড়িত জায়েদের গ্রেপ্তার চাই, একটি আমাকে লাস্টে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে বাধ্য হইতো, কারণ এই চাপে মিডিয়া ট্রায়ালে সেই পর্যন্ত চলে গিয়েছিলাম আমি, যে আল্লাহ তালা রক্ষা করেছেন নেমে, নাহলে তো আমি আজকে নির্বাচন তো দূরে আমার তো কোর্ট কাছারি দরকার কথা কথা, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত নোংরামি হবে, বললেই হতো যে আমাদের থেকে ভালো সেবা করতে চাই ছেড়ে দিতাম, কোনো অসুবিধা নেই, এটা তো একটি অলাভজনক অরাজনৈতিক প্রতিষ্ঠান, আর আপনারা একবার ভেবে দেখেন কাদের সাথে কাজ করছি, মিশ্র সদরঘর রুমের দ্বীপ জল এই মানুষগুলোর সাথে থাকতে পেরেছি বলেই তো এত কাজ করতে পেরেছি, তোমাদেরকে শাসন করার ক্ষমতা রাখে, কান ধরে মারার ক্ষমতা রাখে, খারাপ কই কই যাবো আমরা, আমরা একটা এই প্রথা ভেঙে দিয়েছি, 4 বছর আগের থেকে শিল্পীদের সেবা করলেই নির্বাচন করো, 10 দিন আগে এসে লিস্ট নিয়ে ফোন করে এটা করে দেবো ওটা করে দেবো, সেই নির্বাচনের দিন এখন আর নাই, কিন্তু শিল্পীদের পাশে কন্টিনিউ থেকে দেখতে হবে, তুমি তোমাকে প্রুভ করতে হবে তুমি শিল্পীদেরকে ভালোবাসো, সারা জীবন দেখেছি 15 দিন আগে লিস্ট নিয়ে ওই লিস্টটা নিয়ে বসে যায় আর ফোনের পর ফোন একটা অন্য নাম্বার নিয়ে এটা করে দেবো ওইটা করে একবার বানিয়ে দেখেন, যেই নির্বাচন শেষ এই নাম্বারটা খোলা পাওয়া যায় না, আর আমরা আমরা নির্বাচন শুরু করেছি 6 বছর আগে থেকে, কন্টিনিউ করতেছি আপনাদের সাথে নির্বাচন, এখানে একজন যদি হাত তুলে বলতে পারেন যে আমি চিনি না, আমি এই মুহূর্তে আপনাদের সামনে নাকি ঘর দেব, প্রতিজনের নাম বাড়ি বাসা সহ আমার মুখস্থ, বিকজ আমি আর মিশে ভাই এগুলো নিয়ে অরুণ করি সমস্ত শিল্পীদের থেকে,
আমাদের বাংলাদেশ সবার নাম গভীরে থাকে, আমার পরিচিত শিল্পী অবস্থা কারো কি পাইনি গভীরে আমার লাশটা যখন পাশে তার আশেপাশে অনেক শিল্পীরা থাকে নিশাভাইকে ফোন দাও, ফোন দিলাম কেউ আসলো না জানা যায়, আমি আর নিশাভাই দুজন দাঁড়ানো, উজ্জ্বল ভাই ফোন করে আর সোহেল রানা সাহেব ফোন করে বললো সমস্ত শিল্পীর সম্মান তোমাদের কাঁধে আজকে, তোমরা দুজন না থাকলে শিল্পীর সম্মান বাঁচতো না। আমার অনেক কিছু বলার সত্ত্বেও আমি মনে শেষ করতে পেরেছি, আপনারা খাবেন, আমি এইটুকু বলবো আমাকে মিথ্যে অপবাদ দিয়ে না আপনারা, আমি আজকে পিতৃহীন মাতৃহীন, মা আমার পাশে বসা, সুচরিতা বা আমাকে বলছিলি মা ডাকি সেটা বলেও তাকে গালি গালাজ, কোথায় যাবেন, ভালো কাজ করবেন সেখানে ধন্যবাদ, খারাপ কাজ করবেন এখানে ধন্যবাদ। আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে শেষ করবো, এই শিল্পী বাছাই করার যে কথা কষ্ট বলা হয় সেটা কিন্তু আসলেই অন্যায়। আমি আজিজুল ভাই এখানে আছে, উনি কালকে একটা বক্তৃতা এখানে এক জায়গায়, সেখানে তত্ত্বগত ভুল আছে, আমি তাকে ক্লিয়ার করে দিতে চাই। কাশ্মীর আপনার যে ভাতিজা তিনি স্টক করেছিলেন সাকিব খান অমিত হাসান আমলে, তারপর তাকে আমরা কোথাও ছোট করিনি, আমরা কেউ বাদ দিই নি, আপনি ভালো করে জানেন আজিজ ভাই, আমার তার প্রতি সমবেদনা। আজিজ ভাই কাশ্মীরকে আমরা ভালোবাসি, কাশ্মীরকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে তহবিল থেকে যতবার সাহায্য এসে দিয়েছি সহযোগীদেরকে আমি ফেলে দিইনি। আমার হাতে আপনারা একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটা কিন্তু যারা সহযোগী হয়েছিল এই সহযোগীদের যাচাই বাছাই ফাইল, সবাই নাম আছে এখানে দেখেন, মাসুদ পারভেজ, তাসিক নাসার, উজ্জ্বল, আলমগীর, ফারুক, মাসুম বাবুর, ইলিয়াস কাঞ্চক, মিশা সদাগর, জাহেদ খান, নাদের খান, আরমান, সুব্রত, জে কে আলমগীর, ফরহাদ, জাকির হোসেন, নাসরিন, রোজিনা, রিয়াজ, কপি, জেসমিন, সাইমন, নিতো, সবার সিগনেচার এবং সবাই মিলিত ভাবে কিন্তু এই শিল্পীদেরকে সহযোগী করা হয়েছে 2017 সালে। তো কেন আমার নাম আসে, কেন আমি এই কাজটাকে করেছিলাম, যাদেরকে করেছি যাচাই বাছাই দেখেন সবার নাম এখানে আছে, 2018 তারিখ রোজ বুধবার সকাল 11:30 আর্টিস্ট স্টেডিয়ামে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2017-18 সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ যৌথভাবে সদস্যদের যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। দেখেন সবার নাম, সবার সিগনেচার, সবাই উপস্থিত, আমি নরমাল একজন সদস্য ছিলাম। তাকে একটু জুম করার জন্য অনুরোধ করছি, তা আপনারা যদি চান আপনার নামগুলো দেখে জুম করতে পারেন, সবার নাম এখানে, সমস্ত শিল্পীরা তাদেরকে সহযোগী করা হয়েছে, সবার নাম এখানে আছে, সব হাত দিও না জুম করতেছে, যারা যারা ছিল দেখে দাও, কারা কারা ছিল তো আজকে বিরোধিতার খাতিরে আপনারা বিরোধিতা করতেছেন কেন বলেন, আর এরা শিল্পী রাস্তায় দাঁড়িয়ে তো সিনিয়র শিল্পী গালি দিচ্ছে, এরা শিল্পী, আপনার যদি সদস্য পদ যাচাই বাছাই হয়ে থাকে আপনি আবার অ্যাপ্লিকেশন করেন যে আমার মানোন্নয়ন করেন, রাস্তায় দাঁড়িয়ে গালি দেবেন জায়েদের যদি গালে জুতো মারো তাহলে তাদের এরা শিল্পী, তাতে আমার ড্রাইভার প্রায় 20 ছবি আমার দরজা খুলে দিয়েছে তাহলে তাকে তোমার মেম্বার বানিয়ে থাকে, আনোয়ারা এক সুজাতা শিল্পী আর তারাও শিল্পী, যাদের ঘামে গড়া একটা ইন্ডাস্ট্রি আর একটা বলরম নিয়ে দাঁড়িয়ে ছিল 20 ছবিতে তাকেও আমি শিল্পী বলবো, শিল্পী আমি বলবো না, আমি বলবো না, শিল্পীর অনেক মান আছে, সত্তা আছে, না খেয়ে থাকবে মানুষের হাত পাতবে না, মানুষকে ছোট করে কখনো কথা বলবে না, শিল্পী রাস্তায় দাঁড়িয়ে গালি গালাজ, শিল্পী রাস্তায় দাঁড়িয়ে মানুষকে খুবই সাজানো, শিল্পী রাস্তায় দাঁড়িয়ে মানুষকে মা বল তুলে গালি গালাজ করা, এই শিল্পী, এই শিল্পী কখনো এই শিল্পী সত্য কথা শিল্পী হতে পারে না, শিল্পী হচ্ছে এরা, শিল্পী আপনারা, আপনারা তো না খেয়ে থাকবে হালকা আবার গালি দেন না, মাথা নিচু করে চলে যান, এরা শিল্পী, তথাকথিত বিভিন্ন সময় কিছু অশিল্পী ঢুকে গিয়েছিল, কেন আমার মাসের বাজারে কেন আমার নাপিত শিল্পী হবে, আমাকে রাজ্জাক ভাইকে ধাক্কা দিয়ে চলে গেছে, সজল খান দুলামি নামে একটা ছেলে সিলেটে থাকে, আমি বললাম আপনি ধাক্কা দিলেন কেন, আমি তো প্রথমবার দাঁড়িয়েছি, বলে উনি রাজ্জাক ওনার একটা ভোট আমারও একটা ভোট, বুঝে রেখেন আমাকে বলতেছে, আমরা যাচাই বাছাই করতে গিয়ে দেখেছি উত্তর দিতে পারে না, বলে কি করেন, বলে আমি কারণ বাজারের মাসের দোকান, আপনি কি করেন, বলে আমি মগবাজারের সেলুনে চুল কাটি, আমি কিভাবে কিভাবে মেম্বার হয়ে গেছি, তোরা তো সবাই মিলে যাচাই বাছাই করেছি, আপনাদের নাম দেখাই দিলাম, কেন আমার নাম আসতেছে বলেন, সবাই আমার সাথে ক্রেডিটে সবাই আছে, হাত লুকিয়ে আমি ভুল বলতেছি, উত্তর দিকে মানুষগুলো যে আমরা ভুল করে আমার একার দোষ কেন আসতেছে, কথা কথা জায়গা করেছে, মিশা করেছে, কেন করেছে আমরা, এগুলো আমরা সবাই ইন্টারভিউ নিয়ে ডেকে তারপরে করা হয়েছে সবাইকে সম্মিলিত ভাবে, আমার দোষটা আপনাদের কাছে দাবি ছেড়ে দিলাম যে আমাকে কেন গালি গালাজ করা হচ্ছে, আমার ব্যক্তির কারণে, আমি আপনাদের কাছে রায়ভার ছেড়ে দিলাম, যদি আপনাকে মনে হয় সামনে করোনা আসবে বিপদ আসবে আমাদের পুরো কমিটিকে পাশে রাখবেন, আমাদেরকে ভোট দিবেন, কথা দিতে পারি কখনো ছেড়ে যাব না, মৃত্যু ছাড়া আপনাদেরকে ছেড়ে যাব না।
আমার মনে হয় প্রতিটা শিল্পী করোনার সময় নিজে ফোন দিয়েছি, জাকির ভাই ফোন দিয়েছে, ভাই আসেন আসতে করে তাকে মিশা ভাই দৌড়ে চলে গেছে ত্রাণ মন্ত্রণালয়ে, ভাই আমার পার্শ্ব শিল্পী আমি চাইনি যে আমার শিল্পী এখন ওয়ার্ড কাউন্সিলের কাছে তালিকা দিয়ে হাত পাতুক, আমার শিল্পী গিয়ে অন্য কোনো সংগঠনের কাছে হাত পাতুক, শিল্পীর সম্মান শিল্পী সমিতি রাখবে। যদি শপথ করেছি এই সংবিধানকে সাথে রেখে বলছি শিল্পীদের মান সম্মান সমুন্নত রাখবো আমাদের এই কমিটি, এটাই শপথ করে আপনাদের দায়িত্ব নিয়েছে আপনাদের ভোটে। আপনাদের সম্মান নষ্ট হলে আমার সম্মান নষ্ট হবে, চেষ্টা করেছি কখনো ছেড়ে দেয়নি, মাকে হারিয়েছি বাপে হারিয়েছি, আপনারা এখন সব এই মানুষগুলো বলেছি আপনারা এখন সব, যদি পাশে রাখেন জীবন দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করবো, আর যদি লাঠি দিয়ে বের করে দেন আগেই বলবেন চলে যাবো আপনাদের পাশে কখনো রাখবো না। এই মানুষগুলোকে একটা সূত্রে গেঁথে রেখেছি, ডিপজল ভাই সেক্রেটারি ছিল আসতেন না, প্রতিদিন আসেন, যখন যা চেয়েছি করোনাকালীন সময়ে 500 বস্তা 600 বস্তা পাঠিয়ে দিয়েছে, পুরো সাভারে প্রতিদিন নিজে মজা করতো চাল ডাল নিয়ে, এখন যে ভাইয়ের চাল মিনি গেটের নিচে দেবেন না, আমার শিল্পীরা মোটা চাল খাবে না, শিল্পীদের কিন্তু সম্মান আছে, বউরা দেখবে দাদা মিনি গেটে দিব তেল, যখন আপনার দেখুন 2 বছরে দেখেছেন কি বাজে অবস্থা ছিল, গেটটা বন্ধ আমাদের কাজ নাই, মনে হয়েছে যেন হাত পাততে না পারি, কেউ কেউ মিথ্যা কথা ছড়াচ্ছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে অনেক টাকা পেয়েছে তোমাদেরকে কম দিয়েছে, এটাও মিথ্যা, প্রধানমন্ত্রী 2500 করে সবাইকে শুভেচ্ছা দিয়েছেন তহবিল উনি ওখান থেকে পাঠিয়েছেন, কোনো নগদ টাকা দেননি কাউকে, আবারও জেনে নেন উনি ওনার দপ্তর থেকে মোবাইলের মাধ্যমে নগদের মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন, আমাদের কোনো নগদ টাকা দেননি, আপনাদেরকে আবার ক্লিয়ার করলাম আপনাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট পাঠিয়েছেন, আপনাদের কথা দিতে পারি প্রধানমন্ত্রীর দেওয়া কোনো টাকা আপনাদের টাকা যদি খেয়ে থাকি হারাম, আমার বাবা মা যেন কষ্ট হয় যে আপনাদের টাকা আমি খেয়ে থাকি, কখনো খাইনি, আল্লাহ আমাকে ওই ফ্যামিলিতে জন্মায়নি, অনেক বড় লোক না কিন্তু চলে ফিরে খেতে পারি, আপনাদের টাকা মেরে যেন আল্লাহ খাওয়ার ওই ওই অনেকে অনেক কথা বলে, আজকে সুন্দর একটা অনুষ্ঠান করেছে আপনাদেরকে কথা চিন্তা করে হিসেবে আমি রাতে জয় শিল্পী শৈল্পিক মান থাকবে সুন্দর সাজিয়েছি ফুল টুল, আপনারা কিন্তু রাস্তায় খোলা জায়গায় চেয়ারে বসে থাকবেন, এই ধ্যান ধারণা কিন্তু আমরা বার করে দিয়েছি, ফিল্ম পুলিশ কনভেনশনাল ইফতার ভালো জায়গায় পিকনিক আপনাদেরকে যার মান বাড়ানোর চেষ্টা করেছি আমরা, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আপনাদের প্রধানমন্ত্রীর পাশে বসে আপনাদেরকে জাতীয় পুরস্কার দেখার ব্যবস্থা করেছি, আমরা থামল দিয়ে বলেছি না 10টা কার্ড না আমাদের 400 কার্ড দিতে হবে, আমার সমস্ত শিল্পী আমি বিশেষত জায়েদ খান শিল্পী একটা ফাইটার ছিল ও শিল্পী, ওর একটা ঘুষি ছাড়া ও ছাড়া আমি পরিপূর্ণ না, ওকেও কার্ড দিতে হবে, আমরা 400 কার্ড এনে সবাই বাসায় বাসায় পৌঁছেছি, কেউ বলতে পারবে না যে আমি কার্ড পৌঁছে, প্রধানমন্ত্রী পিছনের সারিতে বসে আপনারা অনুষ্ঠান দেখেছেন শিল্পী সমিতি করেছে, অনেকে অনেক কথা বলবে ভোট দিয়ে নোট দেওয়ার কেন শেষ, আমার কিংবদন্তি বলে গেছে এত ছোট না করলেও পারতেন, আপনারা এই মানুষগুলোকে দেখেন এরা সবার মধ্যে আমি জায়গা থেকে খুঁজে পাই, একটা রাজ্জাককে খুঁজে পাই, একটা ফারুককে খুঁজে পাই, একটা আনারসকে খুঁজে পাই, সবাই আপনারা শিল্পী, টাকা দিয়ে ভোট করার দিন শেষ মানে আপনারাও তো কমিটিতে ছিলেন, তার মানে আপনারাও ওদেরকে সেই টাকা বেচা কেনার পণ্য বানিয়ে দিয়েছেন, এত উপরে গেলাম শিল্পীদেরকে আজকে মানুষের সামনে ইউটিউবে গান বাজে, আপনারা আপনাদের চোখ বন্ধ করে 1 সেকেন্ড চেষ্টা করেন চিন্তা করেন তো আপনাদের সম্মান আছে, এক গানে কোথায় চলে গেছে, এক গান দিয়ে ভোট দিয়ে টাকা কেনা শেষ, এটা কোনো শিল্পীর মর্যাদা হতে পারে, তার মানে আপনারা আমরা যারা আছি সবাই টাকা পয়সা দিয়ে বিক্রি হবে, এই শিল্পী সমিতি আমরা আসলে 4 বছর তৈরি করি, আপনাদের মান এত নিচে নামানোর চেষ্টা আমরা করি, আপনারা কোনো অভিযোগ থাকলে আপনারা অভিযোগ দিবেন লিখবেন সমিতিতে, আমরা সেটাকে না দিলে সেটা বলবো, আপনারা কেন ইউটিউব দেখে দেখে গালি গালাজ করাচ্ছেন এইটা করাচ্ছেন, আমি যদি খারাপ করে থাকি রায় আপনাদের হাতে, সিল দিবেন টিক দিবেন বের হয়ে চলে যাবো, যে আমাকে আপনারা ভালোবাসেন, আমি অনেক খারাপ কাজ করেছি কিন্তু অন্যজন লোক দেয় লোক দেয়ার করে আমাকে বকবে, আপনারা তো আমার ভাই, আপনারা যদি প্রতিবাদ না করেন আমি বাঁচবো কীভাবে, আপনাদের প্রতিবাদ দিয়ে আপনাদের ধরেই তো আমি চেয়ারে বসেছি, আমাকে গালি দেওয়া মানে আপনাদের 500 সব শিল্পীকে গালি দেওয়া, কেন ওইভাবে মানুষ ভাড়া করে গালি গালাজ করবে, কেন আমার সংগঠনকে অন্য সমিতির লোকজন সে প্যানেল ঠিক করে দেবে, কেন অন্য সমিতি এসে আমার সমিতিকে নিয়ন্ত্রণ করবে, একটি সংগঠন আর একটি সংগঠনের ব্যাপারে কখনো হস্তক্ষেপ করতে পারে না, আমরা কখন অন্য নির্বাচনের ব্যাপারে মাথা ঘামাই, আমাদের নির্বাচন আসলে বিভিন্ন ধরনের মাথা ঘামানোর কারণ হয়ে যায়, ভালো কাজ করছে জায়গাকে টানতে হবে নেশাকে নামাতে হবে, আমি আমার শিল্পীদেরকে সেবা করার সুযোগ দেন না ভাই, আপনারা কেন মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দিয়ে আমার শিল্পীদেরকে ছোট করছে, আমি আর কিছু বলবো না, আমি যদি এই 4 বছরে কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকা, আমি আবারও বলি ভুল ত্রুটি নিয়েই মানুষ, আমি বাবা হারিয়েছি মা হারিয়েছি, যদি আমার কোনো কাজ কোনো কারণে আপনাদের কষ্ট দিয়ে থাকে
আমার বাবা মা গায়ে দিয়ে লাগবে, আপনারা আমাকে ছোট ভাই সন্তান হিসাবে মাফ করে দিবেন, আমার ভালো কাজগুলোকে মনে করে আমাকে যদি মনে করেন খারাপ কাজগুলোকে মাফ করে দেওয়া যায়, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যে কাজ করে তারই দুর্নামহার আমি আর এক সৌরকুমার আমি বিশ্ব শতকরের মতো মানুষ সভাপতি হিসেবে পেয়েছি। আমাকে যদি আরো বারবার নির্বাচন করতে বলা হয় যে কাকে সভাপতি হিসেবে চাও, বারবার বলবো আমি বিশ্ব সভাপতি হিসেবে চাই, এমন সৎ নামাজি এবং মাঝাজি মানুষের সাথে পথ চলতে পেরে আমি ধন্য। এমন এমন সেনাপতির আন্ডারে থাকতে হয়, এমন রাজার আন্ডারে সেনাপতি থাকতে হয় যার সাথে অনেক পথ চলা যায়। আর একটা কথা মনে রাখবেন, সক্রেটিস বলে গিয়েছিলেন সমাজ ধ্বংস হয়েছে বৃক্ষদের কারণে, সমাজ ধ্বংস হয়েছে জ্ঞানী লোক কথা না বলার কারণে। আপনারা যদি আওয়াজ না তোলেন, কথা না বলে শুরু করেন, আসলে দেখতেছি সমিতির পরিবর্তন হবে না। আপনি পরিবর্তন চাইলেই পরিবর্তন হবে, কথা বলবেন, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, আমি খারাপ করলে আমাকেও ধরবেন, ভালো করলে আমাকে বর্ষাও দেবেন। কারো প্রয়োজন নাই মিথ্যা তত্ত্বে দশ দিন আগে এসে বাড়িতে বিল্ডিং এর আশায় নিজের সুন্দর জায়গাটাকে নষ্ট করবেন না। কেউ হচ্ছে করবে আর কেউ করছে, যে করছে তাকে আর একটু করার সুযোগ করে দেন, আর করবে সে আশায় থেকে ভবিষ্যৎটাকে নষ্ট করেন না। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেকক্ষণ ধরে আমাকে শুনেছেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আর এটাই কথা থাকলো, আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কাজ করেছি বেশি বলেই আমার ক্ষমা অনেক ভুল হয়েছে, আমার ভুলগুলোকে শুধরে দিয়ে সামনে যেন আপনাদের পাশে থেকে আরো ভালো সেবা আরো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন। আর এই মানুষগুলোর সাথে একসঙ্গে এক ফ্যামিলিতে আমার ডানাটা ভেঙে দেবেন, আমার প্যানেলটাকে নির্বাচিত করবেন, এদের সাথে যেন কাজ করতে পারি, আপনাদের সেবায় 24 ঘন্টা নিয়ে যেতে থাকতে পারি। আপনাদের জন্য অনেক ভালোবাসা, আবার আমার মা বাবার জন্য দোয়া করবেন, ভালোবাসা।